হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদের সকলকে আবারও চিত্রালি হাট থেকে। তো চিত্রালি হাটের বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, তো কবুতর এবং পশু পাখির ভিডিও তো আমরা অনেক দেখলাম। এবার অ্যাক্সেসরিজ, কিছু অ্যাক্সেসরিজের ভিডিও দেখি। হ্যাঁ অবশ্যই, পশু পাখির অ্যাক্সেসরিজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁচা থেকে শুরু করে কবুতর, খাবার দেওয়ার পাত্র, পানি দেওয়ার পাত্র, এবং তার থেকেও বড় কথা হচ্ছে কবুতরের যে রিংগুলো আমরা পরাই, সেই রিংগুলো এবং নকল ডিম যা আর কি লাগে কবুতর থেকে শুরু করে পাখি পোষার সরঞ্জাম আদি, তো সব কিছুই আসলে এখানে আছে। নিচে আরও দেখতে পাচ্ছেন কবুতরের খাবার দেওয়ার পাত্র কিছু, এবং বিভিন্ন ধরনের পানির পাত্র। এবং এইগুলা কি? আচ্ছা, আপনার কি দোকান আছে? কোথায়? আচ্ছা, মুজগুন নিতে আপনার দোকান না? তো দর্শকটা আপনারা শুনে নিলেন, ভাইয়ের দোকান হচ্ছে মুজগুন নিতে। তো মুজগুন নিতে আপনারা তার দোকানে গেলে এই সব রকম আইটেমই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই যে এগুলো কেমন প্রাইস? এগুলো 250 টাকা এই প্যাকেট না? আচ্ছা ঠিক আছে। তো এগুলো দেখতে আপনারা কবুতর যারা পোষেন তাদের আসলে অচেনা থাকার কথা না। আর এই যে নকল ডিম গুলো কেমন প্রাইস? এগুলো নকল ডিম 10 টাকা করে। কবুতর তো অনেক সময় জানি যে ডিমে তাও দেওয়ার জন্য, বসানোর জন্য নকল ডিমের প্রয়োজন হয়। তো এখন আমরা কিছু খাঁচা দেখব আপনাদের জন্য, আমরা চলে এসেছি কিছু খাঁচা দেখাতে আপনাদেরকে। তো যারা খাঁচায় কবুতর পুষতে চান অথবা বিভিন্ন পাখি পুষতে চান তাদের জন্য আসলে খাঁচা একটা আবশ্যক জিনিস। তো সেই খাঁচাগুলোই আপনারা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে মনে হচ্ছে মালিকটাই, মালিক থাকলে অবশ্যই আপনাদেরকে আমরা দামটাও জানিয়ে দিতে পারবো। আচ্ছা দেখি, দেখতে পাচ্ছেন এই হাটে আসলে কি পরিমাণ খাঁচা পাওয়া যায়, এবং অবশ্যই কিন্তু দোকান থেকে এখানে কম দামে আপনারা খাঁচাগুলো ক্রয় করতে পারবেন। তো খাঁচার মালিককে কি আমরা পাচ্ছি? আচ্ছা ঠিক আছে। এই যে ছোট ছোট পাখির খাঁচা, বিভিন্ন পাখির খাঁচাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, পাখির খাঁচা। তারপরে এইগুলোকে আপনারা কবুতরও পুষতে পারেন। এগুলো 100 টাকা করে। 100 টাকা? আচ্ছা, ছোট পাখি পোষার যে খাঁচাগুলো না, এগুলো 100 টাকা করে। আচ্ছা সুন্দর। হ্যাঁ, ট্রে এবং কবুতরের ময়লা ফেলার যে ট্রে এবং পানির পাত্র সব সহই আপনার 100 টাকা চেয়েছে উনি। আর এগুলো হচ্ছে কবুতর পোষার খাঁচা। তো এইগুলোরও দাম আপনাদের একটু জানানোর চেষ্টা করি আমরা। এই এই আচ্ছা, এই কবুতর পোষার যে খাঁচাগুলো এগুলো কত করে দাম যদি একটু শোনা যেত? 650 টাকা না? আচ্ছা, 600 থেকে 650, আর বাকিটা হচ্ছে দামাদার সাপেক্ষ। তো এইগুলো আর কি কবুতর যারা আপনারা পুষতে চান তারা এই খাঁচাগুলো নিতে পারেন। এই খাঁচাগুলো কি আপনার? এগুলো কত করে? 450? আচ্ছা হ্যাঁ, দেখছিলেন কালার খাঁচা, এবং এগুলোর আসলে আপনার খাঁচাটা মজবুত, ওই আগে যেটা দেখালাম ওটার থেকে অনেক গুণে মজবুত। তো পাখি পোষার জন্য আপনারা এই খাঁচাই আসলে আপনাদের জন্য বেটার হবে। হ্যাঁ, এগুলো কিসের খাঁচা? জিআই তারের। হ্যাঁ, শক্ত খাঁচা। আসলে খাঁচার মধ্যে অনেক কোয়ালিটি আছে, তো যারা ভালো বুঝেন তারা অবশ্যই সেরকম বুঝেই নেবেন। তো আরো আরো কিছু খাঁচা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই এই খাঁচাগুলো কত করে? 650 না? এটা 550। আচ্ছা, একটু বড় হোক। তো কবুতর আসলে আমার নিজের বাসায় এই খাঁচা ছিল কবুতর পোষার জন্য, প্রচুর কবুতর পুষতাম। তিন রুমের না? এটা সেপারেট করে দেওয়া যাবে? আচ্ছা হ্যাঁ, ভেতরে আছে দেখতে পাচ্ছি। এগুলো কত করে? 650? 160? আচ্ছা, তার মানে দর্শক আপনাদেরকে আসলে যেটা বুঝাতে পারলাম সেটা হচ্ছে যে আপনারা যদি 600 থেকে 800 টাকা ওনারা ট্রে সহ খাঁচা চাচ্ছে, যদি এটা ওনাদের মৌখিক দাম, এটা আসলে দামাদর সাপেক্ষ জিনিসগুলো আর অনেক কমে আসে। আচ্ছা, এখানে এদিকে আপনারা কিছু প্লাস্টিকের খাঁচাও দেখতে পাচ্ছেন,
তো এখানে আসলে সব রকম জিনিসেরই অ্যাভেলেবিলিটি আছে। তো দর্শক যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, আজ শুধু কবুতর নাই, কবুতরের সাথে বিভিন্ন ধরনের পাখি, ঘুঘু পাখি, বাজরিকা পাখি, এবং তার সাথে আপনাদেরকে আরও দিবেন, এবং যারা খুলনার আশেপাশে থাকেন তারা এই যে চিত্রালী নয়াবাটি যে হাটটি অবশ্যই ঘুরে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ধন্যবাদ।